ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, জাস্ট ফাটাফাটি আছো। ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা আর ভালোবাসা, হ্যাপি হোলি টু অল অফ ইউ গাইস। আর ভিডিওটা শুরু করছি ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার শ্রদ্ধা আর প্রণাম জানিয়ে। তো ভিডিও শুরু করার প্রথমেই বলবো, আশেপাশে যত জীবজন্তু পশু পাখিকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বিব্রত না করে নিজেরা নিজেদের মতো বন্ধু আর পরিবারের লোকজনের সাথে খুব ভালোভাবে হোলি সেলিব্রেট করো, সবাইকে রাঙিয়ে তোলো আজকে রঙের দিনে। তো চলো আজকের এই ব্লগটাকে শুরু করা যাক। আজকের এই ব্লগটা সম্পূর্ণ হোলি স্পেশাল হতে চলেছে। আমি আজকে ফার্স্ট টাইম, জীবনে ফার্স্ট টাইম এরকম সেজে গুজে আর কি হোলি খেলতে যাব, আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেব। আমি এখন থাকছি ঝাড়গ্রামে, তোমরা সবাই জানো, যদিও যারা আমার ভিডিও দেখো। তো ঝাড়গ্রামে একটা ঘোড়াধরা পার্ক বলে জায়গা আছে, ওখানে প্রত্যেক বছর খুব ভালোভাবে আর কি হোলি সেলিব্রেট করা হয়। তো আমি আজকে ফার্স্ট টাইম ওখানে যাচ্ছি, তো ওখানে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরাও ঘুরে নাও ঘোড়াধরা পার্কের এই হোলি উৎসব। আমরা এখন বেরোচ্ছি, এই যে আমার বৌদি সুইট একদম সেজে সেজে রেডি হয়ে গেছে, আর একটা খুব ভালো কাজ করেছে যেটা হচ্ছে সাজে নিয়ে, আর আমি সেজে নিয়ে তো প্রচুর অবস্থা ঢিলা। আর হচ্ছে আমার দিদি, দিদি না বোন যাই হোক, কালকে আমার সাথে ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছে, বাট এতটাই ভালো মনে হচ্ছে যে আরো অনেক দিন ধরে আমার অনেক পরিচিত। তো চলো হোলি স্পটে গিয়ে দেখা হচ্ছে। এখন এখানে ফটো সেশন চলছে, সবাই ফটো তুলতে আসছে, দেখে নাও ক্যামেরায় নিজেকে, নিজের মতো ফটো তুলছি। এখন আমরা হোলি স্পটে ঢুকিনি, ঢুকে দেন কথা হচ্ছে। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি হোলি স্পটের দিকে ঢুকছি, আর হোলি স্পটটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি নাচতে নাচতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি একদম সাইডে এসে ভিডিও করছি, আর এনারা একদম প্রাণের খুশিতে আরও নেচে যাচ্ছে। যাই হোক, এখানে এত সাউন্ড যে আমার কথা তোমাদের কাছ পর্যন্ত ঠিকঠাক পৌঁছবে কি পৌঁছবে না আমি বুঝতে পারছিলাম না। দ্যাটস ওয়াই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, যাতে তোমরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারো। তো আমি এই ঘোড়াধরা পার্কের রঙের উৎসবে আরও কিছুক্ষণ থাকছি, আর যতক্ষণই থাকছি তার সব কিছু মুহূর্তের ক্লিপস নেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরা আরও ভালোভাবে এনজয় করতে পারো আমার ভিডিওটা।
জিরিয়ে নিয়ে ফটো ভিডিও এসব ফুটেজ নেওয়ার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, কারণ রঙের উৎসব বছরে একদিন আসে বস, কিছু করার নেই, একদম ফাটিয়ে মজা করতে হবে। তাই ভীষণ পরিমাণে রং মেখে আবার নাচতে শুরু করে দিয়েছি। এখানে যারা যারা আছে তারা বেশিরভাগ অনেকেই আমার থেকে বয়সে বড়, বা আমার থেকে কম বয়সীও আছেন, বা আমার সমবয়সীও আছেন, কিন্তু প্রত্যেকের সাথে আমি বান্ধবীদের মতোই মিশতে পছন্দ করি। বন্ধুত্ব সম্পর্ক রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে রঙের দিনে তাই আমরা সবাই মিলে একসাথে হই হই করে চুটিয়ে মজা করছি, আর সেই চুটিয়ে মজা করার প্রত্যেকটা ভিডিও ক্লিপের সাক্ষী তোমাদেরকেও রাখলাম। আমার সাথে বেশ কিছুক্ষণ ধরে নাচানাচির পরে মনে হলো আমার আশেপাশে এমন কেউ ঘুরছে যে সম্মানে আমার দেরি হবে, তার মুখটা কিছু কিছু অংশে ফাঁকা আছে। তাই আজকে রঙের দিনে কাউকে ফাঁকা রাখা যাবে না, যেখানেই ফাঁকা থাকবে সেখানেই রং দিয়ে রাঙিয়ে তুলতে হবে। তাই আমার দিদিকে আমি রং দিয়ে রাঙিয়ে দিলাম। এই দেখো আমার সাথে কে, এটা এটা একটা পুচকি। বেশ কিছুক্ষণ ধরে আমার আশেপাশে ঘোরাঘুরি করছিল, তারপরে আমি ওকে ডাকলাম ওকে রং মাখানোর জন্য, তাই ওকে মিষ্টি করে একটু রং মাখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি বেশ কিছুক্ষণ পরে বুঝতে পেরেছি ওর আশেপাশে যে বাচ্চাটা ঘুরছিল ওরা দুইজনই যমজ বোন, তো ওদের বেশ কিছু রং মাখার মিষ্টি মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ঘোড়াধরা পার্ক কমিটি হোলির উৎসবের সাথে সাথে খাবার দাবারেরও ব্যবস্থা রেখেছে, যারা এখানে হোলি খেলতে এসেছে তাদের জন্য, প্রত্যেকের জন্য এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তাই মানুষজন হোলির উৎসবের পাশাপাশি বেশ মজা করে চুটিয়ে সবার সাথে মিলেমিশে খাওয়া দাওয়া করছে, আর সেই মুহূর্তও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমি যদিও এখানে খাইনি তাই আমি বলতে পারছি না ঠিক কী কী রেসিপিজ হয়েছিল, কিন্তু আমি যতদূর শুনেছি আজকে স্পেশালি ওই খিচুড়ি, ছ্যাঁচড়া বা ভাজাভুজি এরকম ধরনের কিছু রেসিপি ছিল। ফাইনালি এখন সব বাড়ির দিকে যাচ্ছি, প্রচুর হোলি খেলেছি। এটা এরকম জীবনে হোস্টেলের পরে আমি রিগ্রেট করিনি এখানে এসে, ঠিক আছে। হোস্টেলের পরে যে সেম মজা হয়েছে সবার সাথে, এটা নিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড। আমার হোলি মুখটা দেখেই বুঝতে পারছি যে কতটা হোলি খেলেছি। এখানে আছে পম্পাদি আর তার ছেলে, ওর বিকেলবেলায় প্রোগ্রাম আছে যদিও, তো এখন আমরা যাই। আপাতত এই ব্যাপারগুলো আগে নামাতে হবে মুখ থেকে, নাহলে পুরো মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়ে যাচ্ছে, এত হোলি খেলেছি। তো চলো যাওয়া, আমি বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি, আর এখন কি খাবো কি না খাবো কিছুই যায় না, কারণ রান্নাবান্না আজ কিছু হয়নি, বাইরে খাওয়ার প্ল্যান ছিল। তাই আমি আর নীলাদ্রি দুজন মিলে যাচ্ছি বাইরে খেতে। কি খাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আজকে যেহেতু হোলি সেলিব্রেশন তাই আজকের পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে। রাতে সেরকম কোনো প্ল্যান নেই, প্ল্যান থাকলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আপাতত এখন খেতে যাচ্ছি। সো চলো আগে খেয়ে নিই, দেন কথা হচ্ছে। এখন বাজে তিনটে আর স্টিল আমরা দুজনেই কিছু খাইনি। ও যদিও কিছু খেয়েছে, আমি জাস্ট জল আর একটা আইসক্রিম খেয়েছি আর কিছু খাইনি। আর পুরো রুমের কন্ডিশন দেখতে পাচ্ছি, পুরো মেসি হয়ে আছে। আমি রেডি হচ্ছিলাম আর এভাবেই রুমটাকে ছেড়ে দিয়ে চলে গেছি, আর কী করবো, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর ওখানে গিয়ে ভীষণ মজা করেছি, কী করেছি কী না করেছি সব কিছুই তো তোমরা দেখতে পেয়েছো। অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আর তোমাদের কেমন হোলি সেলিব্রেশন তোমরা করলে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার অ্যাগেইন বলছি ভীষণ ভালো লাগে। সো চলো আপাতত এখন খেয়ে নেওয়া যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড়ের কাছাকাছি একটা খুব ভালো রেস্টুরেন্ট, যেটা হলো বালাজি রেস্টুরেন্ট। আমি এর আগেও এখান থেকে বহুবার খেয়েছি, জাস্ট অসম রেসিপিস বানায়। তো আজকে আমরা কী কী খাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে নিচ্ছি। আজকের লাঞ্চের রেসিপিতে আমাদের মাটন চিকেন দুটোই ছিল, সাথে ছিল ভাত, বাঁধাকপির তরকারি, ডাল,
আলু ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, স্যালাড আর আলু ভাতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমরা দুজনেই ভীষণ খাদ্য রসিক, তো তাই আমরা শুধু সময় খুঁজি যে আজকে আমরা বাইরে খাবো, আজকে বাইরে খেতে হবে, এরকম একটা দিন আমরা খুঁজি। তো ফাইনালি আজকে হোলির দিন, তাই তো ঘরে খাওয়ার কোনো প্রশ্নই নেই। নীলাদ্রি মুখিয়ে বসে আছে কখনো খেতে পারবে আমি ভিডিওটা করছি বলে ও মোটামুটি নিজেকে শান্ত রেখেছে। যাই হোক, আগে খাওয়া যাক, দেন কথা হচ্ছে। গাইজ, ফাইনালি আমি লাঞ্চ সেরে বাড়ি চলে এসেছি। আজকে হোলিতে সারা দিনটা আমি কিভাবে কাটালাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। আই হোপ তোমাদের সেগুলো দেখতে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো চ্যানেলটাকে, যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ধরনের ইন্টারেস্টিং ভিডিওজ অ্যান্ড ব্লগ আনতে পারি। আমার ফেসটা দেখে মনে হচ্ছে ভীষণ ডাল হয়ে গেছে, আমি নিজেই ক্যামেরা দেখলেই কীরকম একটা লাগছে যেন, বিকজ কাল রাত থেকে আমার এক্সাইটমেন্টের কারণে ঘুম হয়নি। সেই এক্সাইটমেন্টটা ছোটো হোক বড় হোক, আমার এমনি এক্সাইটমেন্টে মাঝে মাঝে ঘুম আসে না। আর আজকে যেহেতু অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম, তাই রেডি হওয়ার দরুন আমি রুমের এই অবস্থা করেছি। তো এগুলোকে সব এখন আমাকে ক্লিন করতে হবে, দেন আমি রেস্টের টাইম পাবো। সো আপাতত বাই, এই ভিডিওটাতে আপাতত আমি এখনকার মতো বিদায় জানাচ্ছি। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থেকো, বি সেফ, বি প্রোডাক্টিভ, বি হ্যাপি। লাভ ইউ অল অ্যান্ড অ্যাগেইন হ্যাপি হোলি।